কথা হবে আজকের এই আলোচনায়। যাওয়ার আগে আমি একে একে সব গেস্টকে ডেকে নিব। প্রবাসী বাঙালি কৈলাস কৈলাস দাস, কৈলাস দাসকে স্বাগতম আজকের আমাদের এই আলোচনায়। নমস্কার, আমাদেরকে সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের সাথে আছেন টিএমসি, তৃণমূল কংগ্রেস। আলোচনাটা নিয়ে আমরা যেতে চাই সরাসরি, কারণ এখানে কৈলাস দাস আছে, প্রবাসী ভারতীয়, প্রবাসী বাঙালি, যেহেতু সে নিরপেক্ষ এবং কোনো দল করে না, তার কাছে শুরুতেই যাব। কৈলাস, 2021-এ সামনে নির্বাচন, হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার ঠিক এই সময় কেন পুরোহিত ভাতা, তাদেরকে 1,000 টাকা করে দেওয়ার একটা পরিকল্পনা এখন কেন, আজকের থেকে 5 বছর আগে অথবা 10 বছর আগে যখন মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের, তখন কেন ঘোষণা করলেন, আজকেই কেন এতদিন পরে আসে? এটা কি বিজেপির হিন্দুত্বের কাছে অনেকটা মানে আত্মসমর্পণ, বিজেপির হিন্দুত্ব এজেন্ডার কাছে হেরে যাওয়ার মতো, এবং সেই জন্যই ওনাকে এই সমস্ত আনতে হচ্ছে? এবং উনি এটাও প্রমিস করেছেন যে যাদের ঘর নেই তাদেরকে ঘর দেওয়া, উনি বলছেন যে ইমাম ভাতা দেওয়া হয় ওয়াকফ বোর্ড থেকে, সেই ওরা টাকা পয়সা পায়, ওরা সুযোগ সুবিধা পায়, কিন্তু পুরোহিতরা পায়। এই চেতনাটা ঠিক 2021-এর নির্বাচনের আগে কেন, কি মনে হয়? আমরা ডিবেটে যাওয়ার আগে সবাইকে 1-1 মিনিট বা 1 থেকে 2 মিনিট দেবো শুধু এটার উপরে একটা কথা বলার জন্য। অবশ্যই চন্দন দা, যে বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করলেন, যে এই যে প্রথমে শুরু হয়েছিল একটা ইমাম ভাতা, একটা ওয়াকফ বোর্ডের ব্যাপার মাধ্যমে, তারপর সেটা দেখা যাচ্ছে আজকের দিনে একটা পুরোহিত ভাতা, মানে একটা যারা ধর্ম বা ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্মীয় অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে তাদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা এটা দেখা যাচ্ছে। এইটার পেছনে আমার একটা জিনিস যেটা মনে হয়, যেটা অবশ্যই একটা পলিটিক্যাল কম্পিটিশন, যে কোনো এই ধরনের ভাতা মানে আমি যেটা মনে করছি আজকের দিনে দাঁড়িয়ে এটা হচ্ছে পলিটিক্যাল কম্পিটিশন। কারণ এই যে যারা এইসব ধর্মের গুরু বা ধর্মের মাথা হয়ে যারা রয়েছেন, সেটা পুরোহিত হোক বা ইমাম হোক, তারা তাদের যে করসপন্ডিং সমাজ, সেই সমাজের টোটাল ইকোনমিক ডেভেলপমেন্ট ক্ষেত্রে কতটা বড় ভূমিকা রাখেন বা সেই সমাজটাকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে কত বড় ভূমিকা রাখেন, সেটা একটা বিরাট বড় প্রশ্ন। এছাড়া আরেকটা বড় বিষয় যে এই ধরনের আজকে যে পরিস্থিতি, যেখানে একটা বড় অংশের পরিযায়ী শ্রমিকদের সমস্যা, করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে, প্রপার চিকিৎসা ব্যবস্থা সেখানে মানুষ পাচ্ছে না অনেক জায়গাতে, কেন্দ্র রাজ্য সব মিলিয়েই বলছি আমি, তো সেইরকম পরিস্থিতিতে এই ধরনের কম্পিটিশন অন্তত আমরা আশা করিনি। এটা কম্পিটিশনটা আর একটু হেলদি ওয়েতে, আর একটু পাবলিক রিলেটেড বা মানুষের সাথে যুক্ত বিষয়। কৈলাস, হ্যাঁ চন্দন দা, একটু সময়টা চেয়ে নেবো, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে সৌরভ দা যেটা রেজ করেছেন। হ্যাঁ কুইকলি বলছি আপনাকে, এই যে বিষয়টা উনি বললেন যে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ভাবনা চিন্তা করেছেন বা বিভিন্ন স্কিম সেগুলো নিয়েছেন, আজকে এই যে ইমাম ভাতা পুরোহিত ভাতার কম্পিটিশন যেটা চলছে, যেটা ভোটের জন্য, আমি ব্যক্তিগত ভাবে ভাবি এটা যে আজকের দিনে ভোটের জন্য হয়েছে, একদম তাই। এইরকম পরিস্থিতিতে যেটা অন্যান্য রাজ্য যে অ্যাক্টিভিটিস গুলো নিয়েছে, কোন অ্যাক্টিভিটি, সেখানে সমস্ত প্রাইভেট চাকরিতে এবং সেখানে রাজ্য সরকারের চাকরিতে সেই সমস্ত স্টেটের ভূমিপুত্রদের রিজার্ভেশন করা হয়েছে। স্টেটগুলোর নাম বলি, হরিয়ানা করেছে, গুজরাট করেছে, রিসেন্টলি মধ্যপ্রদেশ 100% করেছে, তেলেঙ্গানা করেছে, তামিলনাড়ু করেছে, ঝাড়খণ্ড করেছে, বিহারের ভোট আসছে, সেখানেও একটা ইস্যু উঠেছে যে সেখানের ভূমিপুত্র মানে সেখানের ভোটার কার্ড হোল্ডার তাদের চাকরি হবে, তাদেরকে ম্যান্ডেটরি করতে হবে ভূমিপুত্র সংরক্ষণ, সেটা করা হয়েছে। কোন পাটনার ভোটার টিকিট ভোটার কার্ড হোল্ডার বা ঢাকার ভোটার কার্ড হোল্ডার কেউই এখানে চাকরি পাবে না, এমন একটা ভূমিপুত্র সংরক্ষণ কেন রাজ্য সরকার আনতে পারছে না, যদি তারা পরিযায়ী শ্রমিকের জন্য এতটা চিন্তা করছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে উনি বললেন সৌরভ দা যে আমরা অন্যান্য ভাষাভাষী আসছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য বা তাদেরকে সেই সেফ হেভেন দেওয়ার জন্য তাদের জন্য হিন্দি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, আমি আপনাকে জানিয়ে রেখে, আমি প্রবাসী বাঙালি, আমি প্রবাসে আছি মধ্যপ্রদেশে, এখানে ওই সেফ হেভেন তো দূরের কথা, আপনি যদি উইদাউট ক্যামেরা ঘুরে বেড়ান আপনাকে দিনের মধ্যে বেশ কিছু জায়গায় এক যে বাঙালিকে বাংলাদেশি হিসেবে শুনতে হবে, এই ট্রিটমেন্টটা এখানে শোনা যায়। ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হলে বলে আরে সাকিব তো ভালো ব্যাটিং করেছে, আমি বললাম আরে বাবা ওর সাথে কি সম্পর্ক আছে, মানে এইরকম একটা মানসিকতা রয়েছে। আর অবশ্যই এই যে বিবিদের মাঝে মিলন মহান এইসব যে কথাগুলো আপনি বলছেন সৌরভ দা, এটা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের বঙ্গীয় সংস্কৃতিতে আমরা ফলো করি বা আমরা মেনে চলি, কিন্তু প্রকৃতপক্ষে যদি দেখেন বাঙালিদেরকে অন্তত সেই অতটা সেফ হেভেন তো বড় দূরের কথা, সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করা হয়, যেটা আমি অন্তত যেটা নিজের চোখে দেখেছি। কাজেই এবং শুধু সেটাই না, পশ্চিমবঙ্গের মাটিতে বসেও এমন কিছু এলিমেন্ট আছে, এমন কিছু তত্ত্ব আছে
এবার তারা পশ্চিমবঙ্গ বর্ডারের পূর্ব দিক থেকে আসছে না পশ্চিম দিক থেকে আসছে, দুদিক থেকে আসা হতে পারে, তো তারা সেই ধরনের ট্রিট করছে। কাজে আমার যেটা বিশ্বাস, ভূমিপুত্র সংরক্ষণটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ আজকের দিনে সমস্ত স্টেট যেটা করেছে। এবং শুধু সেটাই না, আরেকটা পয়েন্ট এখানে আমি চন্দন ছোট করে বলে নিচ্ছি, এই যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন WBCS পরীক্ষা বা অন্যান্য স্টেটের যে পরীক্ষাগুলো যেটা নোটিফিকেশন ইংলিশে বার করা হয়, ইংলিশ ভাষাতে বেরোচ্ছে বেসিক্যালি, আমি সৌরভ দাকে একটা জিনিস বলতে পারি যে তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট এবং বিভিন্ন রাজ্য, বিহার, সেই সমস্ত রাজ্যের যে স্টেটের পরীক্ষা, সেখানে পরীক্ষার ক্ষেত্রে সেখানের ভাষার পেপার ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। যে কোনো রাজ্যের মানুষ আসুক, যে কোনো মিডিয়ামে পরীক্ষা দিক, কিন্তু সেই রাজ্যের ভাষার পেপার ম্যান্ডেটরি। তাহলে পশ্চিমবঙ্গটা সবাইকার জন্য খোলা হেভেন হবে কেন? বাকিরা বিবিধ মাঝে মিলন মহান করছে না, কিন্তু আমরা আমরা সেটা ফলো করছি, এটা তো হতে পারে না। আপনার যে পরিযায়ী শ্রমিকরা আসছে তারা রোজগার পাবে না, তারা আপনি মুখে বলছেন যে তারা রোজগারের ব্যবস্থা করছি, তাদেরকে সেফ হেভেন বা তাদের জন্য কংক্রিট একটা এনভায়রনমেন্ট দিতে গেলে আপনাকে তো তাদের জন্য রিজার্ভেশন করতে হবে, যেটা অন্যান্য সমস্ত রাজ্য করেছে। তাহলে এই জিনিসটা আমি এড়িয়ে গেলে কি গ্যারাকল আছে, এখানে আরেকটা গ্যারাকল আছে। গ্যারাকল হলো পশ্চিমবঙ্গের রাজ্য ভাষা কখন, এখানে গুরমুখীকে উত্তরাজ্য ভাষা বানিয়ে দেওয়া হয়েছে, হিন্দিকে রাজ্য শব্দ করে ফেলিয়ার অতি উদারতা দেখা দিকে অনেক সময় বিপদে ডেকে আনে নিজের রাজ্যের মানুষের ক্ষেত্রে। ইংরেজিতে একটা কথা আছে চন্দন বাবু, এ ফ্রেন্ড অফ এভরিওয়ান ইজ এ ফ্রেন্ড অফ নো ওয়ান, নো এক্স্যাক্টলি। তো আজকে আমরা সবাই সবাই করে দিতে গিয়ে আমি কইলার চন্দন দা বলি, চন্দন দা ওই অবস্থা হয়েছে এখানে, আপনি এখানে আপনি বেঁচে গেছেন কৈলাস বাবু, আপনি বেঁচে গেছেন যে আপনি বাইরে আছেন। এখানে যদি আপনি থাকতেন এবং যদি জেলায় থাকতেন, কোন ডিস্ট্রিক্টে থাকতেন, আজকে আপনাকে আজকে বললেন তো আজকে রাত্রিরে আপনাকে উঠিয়ে নিয়ে গলায় দড়ি মেরে টাঙিয়ে আপনাকে কাছে পাইয়ে দিত। খুব কমন জিনিস আছে। তাহলে আমার অমিত বাবুর কাছে একটা প্রশ্ন, এগেইনস্ট না, তাহলে অমিত বাবুর কাছে একটা প্রশ্ন, না না একটা প্রশ্ন অমিত বাবুর কাছে এই প্রসঙ্গে, উনি যেহেতু বললেন, তাহলে ওনারা যে প্রপোজ করছেন যে ওনারা বেঙ্গলে আসতে চাইছেন, তাহলে ওনারা কি বাংলার ভূমিপুত্র বা বাংলার ভোটার কার্ড হোল্ডারদের জন্য এখানে সব ক্ষেত্রে সংরক্ষণ দাবি করবেন, সমস্ত প্রশ্নপত্র বাংলা ভাষায় ম্যান্ডেটরি করবেন? আমি আমি দেখুন আমি আপনাকে বলি কৈলাস বাবু, আমি নিজে একটা বাঙালি, আমি বর্ন ইন কলকাতা, আমার বাবা মা বাঙালি, সুতরাং আমাকে আমি বলিনি WBCS এর মেইন পরীক্ষায় দেখাতে হবে না, WBCS এর যে মেইন পরীক্ষা আছে, মেইন পেপার দু নম্বর, WBCS এর মেইন পেপারে যেখানে বাংলা ম্যান্ডেটরি করা উচিত, সমস্ত রাজ্যে ম্যান্ডেটরি আছে, কিন্তু পশ্চিমবঙ্গে স্ল্যাশ দিয়ে হিন্দি উর্দু এগুলো রাখা রয়েছে, তাহলে আপনারা এলে কি ওই হিন্দি উর্দুটা সরিয়ে বাংলা ভাষা, বাংলার পাবলিক সার্ভিসে যেটা স্বাভাবিক হওয়ার কথা ম্যান্ডেটরি, সেটা আপনারা ম্যান্ডেটরি করবেন? আমার এটাই প্রশ্ন। কৈলাস বাবু আপনি দারুণ বলেছেন, আমি সৌরভ বাবুর একটা কথা বলি, প্রথমে সৌরভ বাবু যা বললেন তৃণমূল অ্যাঙ্গেলে বললেন, আমার মনে হলো আমি পলিটিক্যাল র্যালিতে বসে আছি, সেটা গেল। এখন সেকেন্ড টাইম যখন শুরু করলেন আমার মনে হলো উনি আমার বিজেপির লোক, তা আমি বুঝতে পারলাম না যে উনি তৃণমূল না বিজেপি, সেটা তো ওনার ব্যাপার যাকে। তো এবার আমি জানাতে চাই, আমি জানাতে চাইবো যে এখানে কলকাতায় রাস্তাঘাটে আমরা দেখি, আমি রাস্তাঘাটে দেখি এখানে উর্দু এবং হিন্দিতে রাস্তায় নাম নামকরণ এবং এইসব দেওয়া আছে। হিন্দিটা কি বললেন, হিন্দিটা কি বলবেন, উর্দু তো বুঝলাম, হিন্দি তো দেখো আমি এটা নিয়ে আমরা ডিবেট করেছি, হিন্দি নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আর আরেকটা কথা বলি, আমাদের যেটা বলা হলো অশোকদার কাছে যাবো আমি একটাই বলবো, সৌরভ দা আপনি কি উত্তর দেবেন জানি না, কিন্তু অমিত বাবু একটা বিষয় এক্সপোজ হয়ে গেছে আজ, একাডেমি এই দলিত সাহিত্য একাডেমি এবং বক্তব্য নিতে সবার কাছে, সব বক্তাদের কাছে একে একে। কৈলাস কি বলবে? হ্যাঁ, প্রথমেই আমার বক্তব্যটা শেষে আশা করি সৌরভ দা আমার উত্তরটা পরে দিয়ে দেবেন ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে। তবে একটা জিনিস বলবো যে এই যে কম্পিটিশন যেখানে ধার্মিক একটা ভাবনার মাধ্যমে দুটো গোষ্ঠীকে দেওয়া এবং ভোটের আলটিমেট টাইমে, যেটা আপনি মাত্র বললেন 21-এর আগে, এটা অন্তত দেখতে ভালো লাগছে না, এটা দেখে সবাই ধরে নিচ্ছে যে এটা একটা নির্বাচনের গিমিক হিসেবে এটা করা হয়েছে। কাজে আমার মনে হয় আজকের দিনে এমন কিছু কনক্রিট স্টেপ নেওয়া উচিত, যেটা আমি বললাম এইমাত্র, যেসব পরিযায়ী শ্রমিকদের যেমন ডেটা রাজ্য সরকারগুলোর কাছে আসে, যেটা যদি আজকে কেন্দ্র সরকার অস্বীকার করেছে যে তাদের কাছে কোনো পরিযায়ী শ্রমিকদের ডেটা নেই, তো তাদের রোজগার বা এই সমস্ত যে করোনা পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে হসপিটালে চিকিৎসা পাচ্ছে না বা কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক গাফিলতি থাকছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা করার মানে সময় রয়েছে বা সময় এসেছে।
এই সব বিষয়গুলো নিয়ে যদি ভোটে তারা যায়, যে কোনো রাজনৈতিক দল তারা সফলতা পাবে। আর যদি তারা ভোট ব্যাংক অ্যাপিজমেন্টের জন্য হিন্দি বিশ্ববিদ্যালয়, উর্দু বিশ্ববিদ্যালয় এগুলো করতে থাকে বাংলার মধ্যে, আর বাঙালিদেরকে তার সেই সেফ হেভেনটার 1% বাইরে না পায়, বাঙালি কিন্তু চিরকাল বঞ্চিত থাকবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে 2021 এর নির্বাচনের আগে, তুমি প্রবাসী বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গকে কিভাবে দেখো? এক, দ্বিতীয় হচ্ছে হিন্দু বিচারধারা এবং হিন্দুত্বের যে সেই কনসেপ্ট, সেটা কি নির্ণায়ক ভূমিকায় আসতে পারে 2021? দেখুন, একটা বিষয় হচ্ছে যে অবশ্যই 2021 এর নির্বাচনে ইস্যু হওয়া উচিত পাবলিকের ইস্যু, যে তারা যে ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা টিএমসি কে, তারা সেটা পালন করতে পেরেছে কি পারেনি, সেটা সব থেকে বড় ইস্যু হওয়া উচিত। আর আজকের দিনে স্বাভাবিকভাবে ইস্যু হওয়া উচিত এমন কিছু বিষয় যেগুলো সরাসরি মানুষের জীবিকা, মানুষের রোজগার, বাসস্থানের সাথে যুক্ত থাকে, এবং আমি এই দৃষ্টিকোণ দিয়ে দেখছি 2021 এর নির্বাচনটা। আর যদি ধর্মীয় অ্যাঙ্গেলে হয় তাহলে সেটা সব থেকে বড় দুঃখজনক ঘটনা হবে, কারণ বাংলার রাজনীতিতে এই ধরনের পোলারাইজেশন হয়তো মোস্ট পসিবলি যখন দেশ ভাগ হয়েছিল তখন দাঙ্গার সময়ও ডিভিশন ছিল, একটা সমস্যা হয়েছিল, কিন্তু এই ধরনের সামাজিক পোলারাইজেশন হয়নি। আমরা আশা করি যে পোলারাইজেশন যেন না হয়। এটা ধন্যবাদ। আমরা এই হিন্দুত্বের একটা বিষয় আমি বলে দিই, একটা একটা ছোট বিষয় আমি জানিয়ে দিই। এখানে প্রসূনদাও রয়েছেন, আমার একটা সময় আজ থেকে 5-6 বছর আগে আমিও তথাকথিত হিন্দুত্ববাদী বিচারধারার কট্টর সমর্থক ছিলাম, এটা প্রসূনদা খুব ভালো করে জানেন, ওনার দিদির সাথে খুব ভালো পরিচয় বলুন এখনো আছি। এবং এবং কিনা না, এবং কিভাবে আমি আমি যখনই মধ্যপ্রদেশে এলাম, বাইরে এলাম, যখন আমি হঠাৎ করে দেখছি আমাকে বাংলাদেশি বলা, বাংলা ভাষাকে ক্যাঁকে করছো কেন এরকম বলা হচ্ছে, নানা রকম ভাবে কটাক্ষ, সেগুলো আমি অন ক্যামেরা বলতেও পারবো না, বাঙালি মেয়েদেরকে নিয়ে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়, আমার আইডিওলজি ধীরে ধীরে হিন্দুত্ববাদ থেকে বাঙালি জাতীয়তাবাদে ট্রান্সফার করতে বাধ্য হয়েছি, সিচুয়েশন করেছে, পরিস্থিতি করেছে। আর কেউ না জানুন, প্রসূনদা এবং বিশেষ করে ওনার দিদিও খুব ভালো করে জানেন। না কইলা, সেখানে একটা ভুল হচ্ছে আমাদের, যে বাঙালি জাতীয়তাবাদ কখনোই হিন্দুত্বের পরিপন্থী নয়। ইনফ্যাক্ট বাঙালি জাতীয়তাবাদ মানে ভারতীয়ত্ব না, প্রসূনদা ওনাদের ওনাদের হিন্দুত্ব, প্রসূনদা ওনাদের স্পেসিফাইড হিন্দুত্ব। একটা কথা বলি, যখন যখন দেশ আমাদের ভাগ হয় সেই সময় কিন্তু এটা প্রচলন হয়েছিল যে বাঙালি বাঙালির মধ্যে দুটো সেগ্রিগেশন জাত নিয়ে করা হয়েছিল। আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি এই নোংরা কথাগুলো বলতে চাই না, আমি ভেবেছিলাম বলবো না, কিন্তু আপনারা যখন বলছেন তখন বলতে আমরা বাধ্য হয়েছি। না না, আমি সেই হিন্দুত্বের বিরোধী যেখানে জয় মা কালী বলে হিন্দু বলা হয় না, জয় শ্রীরাম বলে আপনি হিন্দু হয়ে যাবেন।